আসন্ন আসানসোল লোকসভা উপনির্বাচনের দিন যত সামনে এগিয়ে আসছে, নির্বাচনের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে আসানসোলে লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল নির্বাচনী প্রচার সারলেন। আসানসোলের বানপুর ইস্কো কারখানার গেটে শ্রমিকদের সাথে মিটিং ও বানপুর বাসস্ট্যান্ডে অভিনেত্রী পাপিয়া অধিকারীকে নিয়ে পথনাটিকার মধ্য দিয়ে এই নির্বাচনী প্রচার সারলেন। এই বিষয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল কি বললেন শুনে নেব। আজকে সকাল সকাল 7:45 সময় পৌঁছলাম স্কপ গেটের সামনে। 7:45 থেকে 8:30 মধ্যে সমস্ত এখানকার যারা মানুষ এই শিফটে কাজ করছেন তারা ঢোকেন, তাই তাদের সাথে একটা জনসংযোগ, আমার পরিচয়পত্রটা দেওয়া এবং তাদের সাথে 2-4 কথা বলা। আসলে মানে এখানেই তো জন্ম, এখানেই বড় হয়ে ওঠা, এবং তখন আমাদের পারমিশন ছিল ভেতরে যাওয়ার কিছু কিছু দিনে, বিশ্বকর্মা পুজোর দিন বাবার সাথে গাড়ি করে, একটা ফিয়াট গাড়ি ছিল, সেই গাড়িতে করে আমরা ভিতরে যেতাম। বাবা বহু বছর ইস্কোর হাসপাতাল যেটা সেইখানে, নিউ টাউনের হাসপাতাল, তারপরে বানপুর হাসপাতালে বাবা ডাক্তারি করেছেন, তাই ইস্কোর সাথে কোলে পিঠে মানুষ হওয়া আর কি, আত্মিক যোগ। তো আজকে খুবই ভালো, সমস্ত মানুষ তো আমাকে চেনেই, বাবাকে চেনে, বাবার জন্যই আমাকে চেনে। এবং ওই বললাম না যে বাড়ির মেয়ের একটা আলাদা আদর, একটা আলাদা ভরসা, আলাদা বিশ্বাস, সেই বিশ্বাসটা আমায় রাখতে হবে, তাদের জন্য আমায় কাজ করতে হবে। রাজ্যের মন্ত্রী কি বলছেন সেটা কি ইম্পর্টেন্স দেওয়ার দরকার মনে পড়ে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে কথা দিয়ে কথা রাখেন না, স্বাস্থ্যসাথী কার্ড করেছেন সেটা নিয়ে ভোট কিনছেন, কিন্তু মানুষ মরছে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়েও মানুষ চিকিৎসা পাচ্ছে না। তাই এই দলের নেতৃত্ব বা কর্মী কি কথা বলছে সেটা বাংলার মানুষ ইম্পর্টেন্সই রাখে না। অপরদিকে তৃণমূল কংগ্রেসের 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্র পাল্টা কি বললেন শুনে নেব। পথর আটক করছে বিজেপি, বিষয়টা নিয়ে কি বলবেন? এটা নতুন না, বিজেপি তো সব জায়গাতেই নাটক করে, মানুষের কল্যাণে নাটক করে, বিধানসভাতেও দেখবেন দীর্ঘদিন ধরে নাটক চলছে, লোকসভাতেও নাটক চলছে। এখন সামনে ধরুন নির্বাচন চলে এসেছে, উপনির্বাচন, তাই প্রার্থী, যে প্রার্থীকে আসানসোলের মানুষ, বিশেষ করে আসানসোল দক্ষিণের মানুষ পাননি, উনি তো এখান থেকে বিধায়িকা নির্বাচিত হয়েছিলেন, বিগত 11 মাসে তাকে 11 ঘন্টাও এখানে পাওয়া যায়নি, নির্বাচন হয়েছে, তিনি আবার সেই এসেছেন, নাটক করছেন, এতে অস্বাভাবিকতা কিছু নেই, এতে বিজেপির স্বরূপ প্রকাশ পায়। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।